কোনো শিক্ষার্থীকে যেন অর্থের দিকে চিন্তা করে, অর্থনৈতিক চিন্তা যেন তার পড়ালেখা পিছিয়ে না যায়। একঝাঁক তরুণ দিনভর গণিতের কঠিন সমীকরণ মিলিয়ে বাগিয়ে নিয়েছেন পুরস্কার, যাদের কাছে গণিত মানে আবেগ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত 1400 জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড চূড়ান্ত পর্ব 2023 ও পঞ্চম আন্তর্জাতিক গণিত দিবস 2024 অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা নর্থের ছিলাম আমি, সেখান থেকে সিলেক্টেড হয়ে পরবর্তীতে আজকে ন্যাশনাল রাউন্ডে দশম হয়েছি। ভালো লাগছে অনেক। যখন ছোট ছিলাম তখন থেকে হচ্ছে গিয়ে আমার মানে খেলা দেখতে খুব ভালো লাগতো, তো ওখান থেকে হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্সের প্রতি একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়। কল্পনা ছিল না এতটা, অনেকটা ভালো লাগতেছে। বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, যারা গণিতে পড়াশোনা করবেন, অর্থের অভাবে কখনো লেখাপড়া বন্ধ হবে না তাদের। যারা গণিতে ভালো করে তারা বিভিন্ন দিকে তাদের ওই ছাত্র জীবনেও তারা কিন্তু তাদের আয় রোজগারও পথ বেড়ে যায়। আমরা গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমরা চিন্তা করছি যে আমরা এই অ্যালামনাই যদি আমরা একটা বড় ফান্ড আমরা করতে যাচ্ছি, যেখান থেকে আমরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণিতে লেখাপড়া করবে তাদের কোনো শিক্ষার্থীকে যেন অর্থের দিকে চিন্তা করে, অর্থনৈতিক চিন্তা যেন তার পড়ালেখা পিছিয়ে না যায়। এ সময় গণিত নিয়ে নতুনভাবে ভাবার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মোহাম্মদ সামাদ। ভারতবর্ষের যেখানে এই ধরনের বৈজ্ঞানিক ছিল, কৌটিল্য ছিল, বাৎসায়ন ছিল, চাণক্য ছিল, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কূটনীতির শিক্ষক হচ্ছে চাণক্য, তাহলে এক গণিতের ছাত্র হোক শিক্ষক হোক এগুলো পড়তে হবে। একটা খণ্ড যদি পড়ে, পড়লে দেখবে যে এটা ই হয়ে গেছে, একই মানে আজকের অর্থনীতির সাথে তার একটা মিল আছে। তোমরা গণিত নিয়ে আরো বুদ্ধিমান হবে, বুদ্ধিমতী হবে, তোমরা এগিয়ে যাও। সেরা হওয়ার দৌড়ে থাকা অংশগ্রহণকারীদের মধ্যে দুই ক্যাটাগরিতে মোট 25 জনকে পুরস্কার দেওয়া হয়। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা।